সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটি ভেষজ উদ্ভিদের ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই ফুল আপনারা দেখতে হলে যেতে হবে গভীর অরণ্যে। এই ফুলের গাছ অনেক দিন থাকার পর এর ফুল আসে। সহজে স্থানীয়ভাবে বা টবে এই ফুলের চাষ করা সম্ভব নয়। এটি পাহাড়ের গভীর অরণ্যে ফুটে থাকে, মাটির সাথে এই ফুল ফুটে। অনেক সময় গাছ থাকে অনেক দূরে আর ফুল ফুটে প্রায় 2 থেকে 1.5 হাত দূরে। তখন গাছ চেনা জানা কোথা থেকে যে ফুলটা ফুটছে বা কোন গাছের ফুল তা চিহ্নিত করা যায় না। দেখতে খুবই সুন্দর। আর এই গাছটির নাম হচ্ছে থেজমূল। থেজমূলের জ্বর, বিশেষ করে সর্দি কাশিতে এই ভেষজ উদ্ভিদের জ্বরের রস ব্যবহার করা হয়। এটি একটি ভেষজ উদ্ভিদ এবং আদা জাতীয় একটি উদ্ভিদ। দিন দিন এই বিরল প্রজাতির উদ্ভিদটি হারিয়ে যাচ্ছে পাহাড় থেকে। এর উচ্চতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 মিটারও দেখা যায়। এর পাতা, বিশেষ করে যারা পাহাড়ি পান চাষিরা এর পাতা ব্যবহার করে থাকেন পান বাদাই করতেও অনেক সময়। আপনারা দেখছেন থেজমূল উদ্ভিদের ফুল। এর ফলও দেখতে সুন্দর। মাটির লেভেলে এই ফল এবং ফলের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ থেজ। এটি আদা জাতীয় একটি উদ্ভিদ। এই উদ্ভিদের ফুল দেখতে সুন্দর, গাছও দেখতে সুন্দর। আমি এই বিরল উদ্ভিদের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।